কোরবানি ঈদ আসলে আমার আম্মুকে সে ছোট্টবেলা থেকে দেখতাম ছেঁচা গোস্ত তৈরি করে আমাদের সবাইকে মন ভরে খাওয়াতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আচ্ছা, কার কার বাসায় এই ছেঁচা গোস্ত রেসিপিটা তৈরি করে এটা বানানোর পর ভিডিও করব কি, একদমই শেষ হয়ে গিয়েছে। প্রথমে আমি শিলপাটা নিয়ে নিচ্ছি, জিরা আর হচ্ছে গোলমরিচ দুইটা পরিমাণ মতো নিয়েছি, আর খুব ভালোভাবে ভেজে শুকনো পাটার মধ্যে একদম মিহি করে বেটে নিচ্ছি। নর্মালি দেখতেই পাচ্ছেন এটা বাটা হয়ে গিয়েছে, এবার আমি এটা তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর নিয়েছি এখানে কিছুটা গরুর মাংস, এটাই স্লাইস করে পিসেস করে নিয়েছি। আর প্রতিটা পিসেস কেমন হয়েছে আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এবার আমি যেটা করবো, প্রতিটা পিসেস পাটার মধ্যে খুব ভালোভাবে বিছিয়ে নিব, যেহেতু এগুলো খুব ভালোভাবে ছেঁচতে হবে, আর এটার নামই হচ্ছে ছেঁচা গোস্ত। কোরবানি ঈদ স্পেশাল ছেঁচা গোস্তের রেসিপি। তো যাই হোক, এভাবে ছেঁচে ছেঁচে কারা মাংস রান্না করে খায় বলেন তো? আর কার কার বাসায় এই স্পেশাল রেসিপিটা আম্মুরা তৈরি করে দেয় একটু কমেন্ট করে জানাবেন। নর্মালি এখন বড় হয়ে গিয়েছি, সে ছোটোবেলা থেকে মায়ের কাছ থেকে অনেকগুলো রেসিপি দেখা হয়, শেখা হয়। মেয়েদেরকে না কোনো রেসিপি শেখাতে হয় না, মেয়েরা তার মায়ের কাছে, শাশুড়ির কাছে কিছু কিছু রান্না দেখলে ওরা ওইগুলো শিখে নেয়, আর সেটা ওরা নিজের থেকে খুব সুন্দর করে রান্না করতে পারে। এই যে মাংসগুলো খুব ভালোভাবে ছেঁচে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, যে মশলাটা বেটেছিলাম ওইটা, ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি কিছুটা কালা ভুনা, যে ওই কালা ভুনার মশলা, এটা অল্প একটু দিয়ে দিচ্ছি। তারপর আমি যেটা করব, এখানে কিছুটা নিয়ে নিচ্ছি সয়া সস, তারপর হচ্ছে ওয়েস্টার্ন সস, তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিব, মানে নর্মালি সব ধরনের মশলাই দিয়ে দিচ্ছি। লাস্ট পর্যায়ে আমি যেটা করব, সরিষার তেল দিয়ে দিব। আমাদের আম্মুরা যেটা করতো, শুধু নুন, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলা গুঁড়ো, মানে এইসব ধরনের মশলা দিয়ে তৈরি করতো। আর এখন আমরা যেটা করি, ওয়েস্টার্ন সস, বারবিকিউ সস, তারপরে সয়া সস, কত কিছু ব্যবহার করি তাই না? যাই হোক, সব কিছু দিয়ে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু মাখিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করতে হবে, তাই প্রতিটা পিসেসের কোনায় কোনায় খুব ভালোভাবে মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এটা মাখানোর পর আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর একটা ফ্রাইপ্যানের মধ্যে তেল গরম করে দিয়ে দিচ্ছি। এইভাবে করে প্রতিটা পিসেস আমি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি, আর এটা একটু সুন্দর করে বিছিয়ে তারপর পোড়া পোড়া করে ভাজা ভাজা করে এটা খেতে হয়। আর বিশ্বাস করেন, এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল আসছিলো, এত স্ট্রং একটা স্মেল, সেটা হয়তো আপনার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমি এটা যখন ট্রাই করতেছিলাম, আমার ভাই শুধু রুম থেকে দৌড়ে আসতেছে, আপু এটা হয়েছে, আমাকে একটা পিস দে না। আসলে এই জিনিসটা খুবই একটা মজার, তাই না? তো যাই হোক, আমি সুন্দর করে এগুলো উল্টে পাল্টে ফ্রাই করতেছি, এই মধ্যে মনে হলো যে আমি তো একটা চর্বি নিয়েছিলাম, ওইটা কখন দিব, তো এটা এখন দিয়ে দিলাম। আর এইভাবে করে আমি প্রতিটা মাংসের পিসেসগুলো সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে, কিন্তু এটা যে সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না, যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। এটা তৈরি করার পর ভিডিও করব কি, এর আগে শেষ হয়ে যাচ্ছিল, ব্যাপারটা হয়েছিল এরকম। তবে আপনারা যখন এটা বাসায় তৈরি করবেন তখন একটু বেশি করেই তৈরি করবেন। তো এই যে এটা সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে, আমি এখন এক এক করে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই তো, আর এটা যখন ফ্রাই করবেন তখন বাসায় একটা স্পেশালি সস বানাবেন, যেমন লেবু, তারপরে পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে। তবে আমার ওই সস বানানোর মতন মানে সময় হয় নাই, কারণ এর আগে এটা শেষ হয়ে গিয়েছিলো, তাই সসের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি তৈরিই করি নাই। যাই হোক, আজকের এই চেঁচা গোস্তের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে সবসময় নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।